মহানগরীত ভয়ঙ্কর ভূমিস্খলন, পাহাড়ের শিল খহি পড়িল এটা বাসগৃহ, কাহিলিপাড়াত উলমি আছে এখন গার্ডওয়াল এটা কুয়া, ধারাসার বরষুণে বিধ্বস্ত করে তুলিছে মহানগরীর পরিস্থিতি। কৃত্রিম বানর পিছতে এবার ভয়ঙ্কর ভূমিস্খলনে সৃষ্টি করেছে ত্রাসর। গুয়াহাটির হেঙ্গেরাবাড়ী 2 নং মিলন নগরত পাহাড়ের উপর খহি পড়িল এটা প্রকাণ্ড শিল। পাহাড়ের শিখরত বাস করা এটা পরিয়ালের ঘরের উপর বাগরি পড়ে এই প্রকাণ্ড শিলট। এই ঘটনাত আহত হয়েছে মোহন রাজবংশী নামের এজন ব্যক্তি। প্রথমতে প্রাণ রক্ষা পড়িল পরিয়ালটির এগারী মহিলা আর একটা সন্তান। 8:30 বজাত গম পাইছো, মানে বহুত ডাঙরকর শব্দ উলাইছে। এখন ঘরত 3 জন মানুষ আছিল, তেখেতসকল পিতৃ মাতৃর অকমান মানে ইঞ্জুরি হয়েছে আর বাচ্চাটো বর্তমান একো হওয়া নাই বলে জানিব পৰা গৈছে। 3টা ঘরের মানে অকমান অকমান মানে ভাঙি যাওয়া বলে শুনিছো। পাহাড়ের উপর বহুত পাহাড়ের উপর আর রাস্তায় নাই, এনেকুয়া ভয় লাগে। এনেকুয়া তো এইখিনি ঠাইতো বহুত ভয় লগা হয়ে আছে। একই ঘটনা কাহিলিপাড়াতো। কাহিলিপাড়ার শিলারায় পথত হওয়া ভূমিস্খলনের ফলত বিপদজনকভাবে উলমি আছে এখন গার্ডওয়াল আর এটা কুয়া। রাতে 2টামান বাজে যেটা বরষুণ আহিলে তাই ইয়াতে মানে কিনার 3জন মান লড়া থাকে, তেওঁলোকে ফোন করলে যে দাদা ঘরুমকে তেওঁলোকে হঠাৎ মানে ভয় খাই উঠিলে কি হল। তারপর উলাই পেলে চাই বোলে দেখা পাই ওয়ালখন খহি আহি পেলে তো আমার ওয়ালখনত মানে মূর খুঁদা মারি দিছে। কি কারণে হয়েছে মানে কিনারর মূর কিনারর যে প্লটটো সেই প্লটটোর মানুষগুলো ধর আপনার মাটিখিনি খানি থাকার কারণে হয়েছে বলে আমি অনুমান করো। আর কারণ উপরের যে ঘরের যে ঘরের ওয়ালখন খহি আছে বারম্বার মানা করে আসে যে নাখানিব নাখানিব, রাইজর কিনা এনেকা বাক বিতণ্ডা হয়েছে বলে শুনেছো। যিকোনো মুহূর্তত খহি পড়িব পারে কাহিলিপাড়ার কুয়াটো আর এই গার্ডওয়ালখন। ইফালে হেঙ্গেরাবাড়ীত পাহাড়ত বাস করা লোকসকলের টোপনি হরিছে ভূমিস্খলনে। পাহাড়ের উপরের পুনের শিল খহি পড়ার আশঙ্কাত শঙ্কিত হয়েছে স্থানীয় লোকসকল। ভূমিস্খলন হলে কাহিলিপাড়া আর হেঙ্গেরাবাড়ীত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। উৎপল হালের সহযোগত মৌসুমী শর্মা বরুয়ার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।